কি আইফেল টাওয়ার কিনতে চান নাকি? ভাবছেন মজা করছি? না না, এমনটা সত্যিই ঘটেছিল এককালে। বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন এই ঘটনাটি। প্রথম বিশ্বযুদ্ধের পর আইফেল টাওয়ারের মেইনটেনেন্স নিয়ে ফরাসি সরকার খানিকটা সমস্যাতেই পড়েছিল। অত বিশাল একটা লোহার স্ট্রাকচারে একটু একটু করে জং ধরছে, রং টং করে ঠিকঠাক করতে হবে, কিন্তু পুরোটা রং করা যে অনেক খরচের ব্যাপার। এই সবেমাত্র বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, এখন কি আর অত খরচ পোষায়? আর তখন এই নিয়েই প্যারিসে খুব হইচই চলছে। এরই সুযোগ নিয়ে বসলেন ভিক্টর লুস্টিক নামের এক ধড়িবাজ ব্যক্তি। তার আসল নাম নাকি ছিল রবার্ট মিলার, তবে নিজের গোটা জীবনে 47টা আলাদা আলাদা নাম ভারিয়ে আর নিজের জন্য প্রায় ডজনখানেক জাল পাসপোর্ট বানিয়েছিলেন তিনি। এহেন ভিক্টর লুস্টিক নিজেকে এক সরকারি বিভাগের হোমরা চোমরা পরিচয় দিয়ে বেশ কিছু লোহা ব্যবসায়ীদের গিয়ে বললেন, ফ্রেঞ্চ গভর্নমেন্ট আইফেল টাওয়ারটা ভেঙে লোহা বিক্রি করতে চান। এমন কথা শুনে আমি বা আপনি আজ না বিশ্বাস করলেও সেকালে আইফেল টাওয়ার কিনতে সত্যি একজন রাজিও হয়ে গেলেন। লুস্টিককে একটা মোটা অঙ্কের অ্যাডভান্স দিয়ে তিনি যখন আইফেল টাওয়ার ভাঙতে এলেন, তখনই হাড়ে হাড়ে টের পেলেন যে কি ভীষণ বেকুব বলেছেন তিনি। তবে শুধু একজনকেই নয়, লুস্টিক আরো খরিদ্দার জুটিয়েছিলেন। অবশ্য তার আগে ফরাসি পুলিশ খবর পেয়ে যায় আর লুস্টিকও মার্কিন যুক্তরাষ্ট্র পালিয়ে যায়।